আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পিঠা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কাঁঠালের পিঠা। আর কাঁঠালের পিঠা বানানোর জন্য আমি এখানে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি সেজন্য আমি এখানে নিয়েছি এক কাপ কাঁঠাল এটা আমি বিচি পেলে নিয়েছি নিয়েছি এক কাপ নারকেল আর এখানে নিয়েছি আমি সোয়া এক কাপ চাউলের গুঁড়া তিন টেবিল চামচ নিয়েছি আমি চিনি আর এখানে যে কাঁঠাল আমি নিয়েছি এটা আমি কিছুক্ষণ আগে এটা বের করে নিয়েছি এই জন্য একটু ব্রাউনিশ হয়ে গেছে এটা কোনো অসুবিধা নাই আর এই কাঁঠালটার কিন্তু রসও নেই আসো নেই সেজন্য আমি এটাকে এক কাপ দুধ দিয়ে এখন ব্ল্যান্ড করে নিব এখানে আমি চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি আর এই যে আমি এক কাপ দুধ দিয়ে ওই কাঁঠাল এক কাপকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি এটা পাতিলি দিয়ে দিচ্ছি বাটি থেকে আমি পাতিলি দিয়ে এরপরে আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দেব আপনারা চাইলে আবার দুধও দিয়ে দিতে পারেন এ আধা কাপ আমি আধা কাপ পানি দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে একটু জাল করব ভালো করে জাল করার পরে নারকেল চিনি আর গুঁড়াটা দিয়ে দেব পানিটা একটু টেনে এসেছে দিয়ে দিচ্ছি চিনি নারকেল এবার আমি ভালো করে এটাকে একটু মিক্স করে আবারও কতক্ষণ আমি এটাকে রান্না করব এই যে দেখতে পাচ্ছেন একটু রসালো টাইপের আমি এটাকে আরেকটু টেনে নেব আর একটু হতে থাকুক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে একটু পরেই আমি চাউলের গুঁড়াটা দিয়ে তারপর আমরা রুটি যেভাবে বানাই সেভাবে আমি একটা কায় বানিয়ে নিব একবারে আমি গুঁড়াটা দিচ্ছি না একটু একটু করে আমি চাউলের গুঁড়াটা দিচ্ছি আর নেড়ে নিচ্ছি আর এখানে একটা ট্রিক্স বলে রাখি এই মেরা পিঠা অথবা গোল পিঠা কেউ শক্ত পছন্দ করে ঠান্ডা হওয়ার পরে আবার কেউ পছন্দ করে একটু নরম আপনি যদি একটু নরম রাখতে চান পিঠাকে তাহলে আপনি এই কাইটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে সুলার উপরে আর যদি ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত শক্ত পছন্দ করেন এই পিঠা তাহলে কিন্তু এই কাইটা কাঁচা রাখতে হবে একটু তো আমি একটু শক্ত পছন্দ করি এই জন্য আমি এটা ভালো করে সিদ্ধ করব না তাইটা আমি নামিয়ে ঠান্ডা করে একটু মথে নিয়েছি এবার আমি আমার পছন্দ মতো দুই তিন রকম করে এটাকে বানিয়ে নেব আমি জাস্ট একটা দেখালাম গোল করে আমি দুই তিন রকম করে এটা বানিয়ে নেব এই যে পিঠাগুলি আমি বানিয়ে নিয়েছি আর এখানে পাতিলে আমি আগেই একটু পানি বসিয়ে নিয়েছি যে যেটাতে আমি পিঠাগুলো ভাপে দিব এই যে পিঠাগুলি আমি তিন চার রকমে বানিয়ে নিয়েছি আর এখানে আমার ছোটোবেলার অভ্যাস মা যখন পিঠা বানাতো তখন আমি এরকম একটা কার বানাতাম আজও সেরকম একটা বানালাম এখানে আমি পানির উপরে একটা চাটনি বসিয়ে দিলাম ঘর্তযুক্ত একটা চাটনি আর আমি একটা একটা করে পিঠাগুলা দিয়ে দিচ্ছি পিঠাগুলা দেওয়ার পরে এমনভাবে ঢাকনা দিতে হবে যেন কোনো রকম এটা থেকে ভাস্পটা বের না হয় ভাস্পটা বের হলে কিন্তু পিঠা হতে চাইবে না ঢাকনাটা দিয়ে দিলাম এবার আমি অপেক্ষা করব পিঠাগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি প্রায় আধা ঘন্টা পরে আবারও চেক করে নিচ্ছি মনে হয় এবার পিঠাগুলি হয়ে গেছে হ্যাঁ পিঠাগুলি হয়ে গেছে আপনারা সলার কাঠি দিয়েও এটা চেক করে নিতে পারেন আর এমনিও বোঝা যায় যে একটা উঠিয়ে আপনারা যদি ভেঙে দেখেন দেখবেন যে ভিতরে কাঁচা থাকলে একটু সাদা সাদা লাগবে আর পিঠাগুলি আমার রেডি হয়ে গেছে দর্শক অসাধারণ মজার কাঁঠালের পিঠা অথবা মেরা মেরাপিঠা যেটিই বলেন বানিয়ে দেখালাম অবশ্যই অবশ্যই ট্রাই করবেন অনেক মজার কিন্তু এই পিঠাটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ